অনুভূমিত ও রিজার্ভ সৈন্যের সংখ্যা 2.5 লাখের বেশি। বাল্টিক দেশগুলোতে সামরিক উপস্থিতিও বৃদ্ধি করেছে জোট। যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিলেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট লঞ্চার সরবরাহ করতে নারাজ পশ্চিমা বিশ্ব, যার কারণ ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধ বাঁধার আশঙ্কা আছে রাশিয়ার। একই কারণে ইউক্রেনে সৈন্য পাঠাচ্ছে না জোট। গৃহযুদ্ধের কারণে রাখাইন রাজ্যের রোহিঙ্গা সংকট অনেকটা ধামাচাপা পড়ে যাচ্ছে। পশ্চিমা কয়েকটি দেশ কেবল নিষেধাজ্ঞা ও নিন্দা জানানোর মধ্যেই তাদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রেখেছে। অন্যদিকে চীন, ভারত, জাপান কিংবা রাশিয়ার মতো দেশগুলো কোনো রাখ ঢাক ছাড়াই সমর্থন দিয়ে যাচ্ছে মিয়ানমারকে। এমনকি অন্যতম শক্তিশালী আঞ্চলিক জোট আসিয়ানও কেবল ফাঁপা বুলি আউড়িয়েই দায়িত্ব শেষ করছে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের প্রাকৃতিক সম্পদ এবং দেশটির কৌশলগত গুরুত্বের কারণে মিয়ানমারকে সমর্থন দেয়া দেশগুলো নিজ নিজ স্বার্থে রোহিঙ্গা সংকট জিইয়ে রেখেছে। এই অবস্থায় মিয়ানমারের রাখাইন রাজ্য কেন্দ্র করে ভূ রাজনীতি ও কার কি স্বার্থ রয়েছে তার বিশ্লেষণ করা হয়েছে এবারের দৃশ্যপটে।